আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু একটা ফোন আসার কারণে আগের লাইফটা কেটে গেছে পাচ্ছি না কোথায় থেকে শুরু করব এই জন্য আবার নতুন করে শুরু করেছি তো আমাদের আজকের দরজ হলো দরস্তাহ আছে নবম দরজ কিতাব হলো কিতাবু নুর আল আনোয়ার ফসার হেলমানার তারপরে আমাদের আজকের বিষয় ছিল সার হেউ মাতেন ও সালু আল্ মানিক তাসা বিল আমরা গতকালকে এই আলোচনাটা করেছিলাম তিনটা বিষয় বলেছিলাম গতকালকে তিনটা আলোচনা এখানে তিনটা বহাস ছিল এক নম্বর বহাস ছিল হলো সালাত এর মানা মুরাদ দু নম্বর ছিল মানিক তাসা এর মধ্যে মান তারা কি কে উদ্দেশ্য তিন নম্বর বহাজ ছিল আল খুলকুল আজিম এ আজিম এর আলোচনা আমরা গতকালকে করেছি খুলুক এর মানা বলেছি একটু আগে আমরা খুলুকের মানা বলেছি এখন আর পুনরাবৃত্তি করব না এখানে মুসানফ রহমাতুল্লাহ আলাই খুলুকের মানা বলার পরে তিনি খুলুকে আজীন দ্বারা কি উদ্দেশ্য এটা ব্যক্ত করেছেন তিনি চারটা কথা এখানে উল্লেখ করেছেন চারটা কৌল এখানে উল্লেখ করেছেন এক নম্বর কৌল ছিল যেটা হাজার আয়েশা আদি আল্লাহ তালনু থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সল্লাহ আলী ওসাল্লামের খুলুক ছিল হুয়াল কোরআন রসুলের আখলাখ এটা সরাসরি কোরআন ছিল অর্থাৎ কোরআনে যেভাবে বলা হয়েছে যেভাবে চলতে বলা হয়েছে কোনটা করবে কোনটা ছাড়বে কী বিষয়ে আদেশ নিষেধ সবগুলো রসুল করিম সাল্লাহ সাল্লাম পুঙ্খানুপুঙ্খানুভাবে ফলো করেছেন তো এখানে একটা কথা হলো খুলুকা আদিম দ্বারা উদ্দেশ্য হলো সাল্লাম এ কোরআনের প্রতি রসুলের যে আমল কোরআনের প্রতি আমলটা পুরোপুরি ছিল পুরোপুরি আমলটায় রসুলের একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল আর এই যে অভ্যাসটা ভিতর ভিতরের যে কাইফিওতটা এই কাইফিয়ত্রাই হলো খুলুকুল আজিম কথাটা পরিষ্কার কিনা কে যেন আমি আবারও বলতেছি এক নম্বর কথা হলো খুলুতে আজিম তার উদ্দেশ্য ওইটাই যেটা হাজরা আয়েশা রাজি আল্লাহ তাল্লাহ আনহু বলেছেন যে হুলুক রসুল্লাহ কোরআন যে খুলুকা আদিম হল সরাসরি কোরআন অর্থাৎ কোরআন অনুযায়ী আমলটা হয়েছিল এটাই হলো খুলুকা আদিম যেটা অন্যান্য মানুষের বেলায় দুষ্কর এটা হচ্ছিল এক নম্বর কথা খুলুকা আদিম তারা উদ্দেশ্য এর ব্যাপারে চারটা কোলের মধ্যে একটা কোল হল হুয়াল কোরআন অর্থাৎ আম আলু বিল কোরআন কোরআন অনুযায়ী আমল এটা রসুলের আদত এবং অভ্যাস ছিল দুই নম্বর হলো হলুকে আল আদিম তার উদ্দেশ্য হলো আল জুদু জুদু বিল বিল আল আল হলুক আমাদের হাজু মৌলানা আব্দুল গুনি সাহেব হজুর এসেছিলেন যার ধরুন মাঝখানে একটু বন্ধ রেখেছি আমাদের নানা হুজুর তো বন্ধুরা বলছিলাম দুই নম্বর কথা হলো আল বিল আল কাউনইন রসুল করিম সাল সাল্লামের খুরুক আদিম ছিল যে রসুল দুনিয়া এবং আখারাতে রসুলের দানশীলতা রসুল দুনিয়া তো দান করেছেন সাখাওয়াত রসুলের মধ্যে ছিল এবং আখেরাতেও রসুলের দানশীলতা আমরা দেখতে পাব তাওয়া গুহু ও তাওয়া জুহু ই তা আলা অর্থাৎ ইলা দুনিয়া এবং আখারাত। যিনি সৃষ্টি করেছেন দুনিয়া এবং আখেরা যিনি সৃষ্টি করেছেন তার দিকে মনোনিবেশ করা তো এই দুই নম্বর কথা কৌলের মধ্যে আমরা দুইটা বিষয় পাইলাম একটা হলো হুয়াল জুদু বিল কাউনাইনিওয়ালিক হিমা যে কাউনাইন এর মধ্যে রসুলের জুদ সখাওয়াত এবং এই দুইটার খালেক এর প্রতি রসুলের মনোনিবেশ এটা হলো হুলুকা আদিম এটা ছিল হুলুক আজিম দ্বারা যে উদ্দেশ্য উদ্দেশ্যের ব্যাপারে চারটা কোলের মধ্যে দুই নম্বর কোল ছিল এটা এরপরে তিন নম্বর কথা হলো খুলুক আজিম দ্বারা উদ্দেশ্য হল যেটা রিসুল করিম আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইশারা করেছেন তার হাদিস দ্বারাতে হাদিসটা হলো সিলমান সুলমান ও আহসেন ইলাইক আবদুল্লাহ মেশকাদকে দেখতেছি না আগের লাইবি মানুষে বসে আছে এখন কিভাবে তাকে এখানে আনবো কে জানে আবদুল্লাহ মেশকাদ আরও যারা আগের ইয়েতে লাইব্রি ছিল ওরা কি এই লাইব্রের খবর পেয়েছি কিনা কে জানে এখন তো কীভাবে ওদেরকে জানাবো এটার মাধ্যমও পাচ্ছি না বুঝতেছি না আচ্ছা যাক যারা আছেন তাদেরকে নিয়ে আছি তো তিন নম্বর কথা হলো যেটা রসুল করিম সাল্লাহ আলু সাল্লাম নিজে বলেছেন যারা তোমার রসুল বলেছেন যারা তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে তার সাথে তুমি সম্পর্ক জুড়ো ওয়া আফ আহমান যা যে ব্যক্তি তোমার উপর জুলুম করেছে তাকে ক্ষমা করে দাও ওয়া আহসেন ইলামান আসা ইলাইক যে তোমার সাথে দুর্ব্যবহার করেছে খারাপ আচরণ করেছে তার প্রতি তুমি অনুগ্রহ করো এই যে যে এটা হলো হুলুক আদিম এখানে তিনটা কথা বলা হয়েছে একটা হলো সম্পর্ক যারা বিচ্ছিন্ন করে তাদের সাথে সম্পর্ক জোড়া এটা সহজ অনেক কঠিন কাজ এই আত্মীয় আপনার সাথে আমার সাথে যদি সম্পর্ক বিচ্ছিন্ন করে তো আমরাও বলি যে হ্যাঁ আমার আমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করো আমি কেন তার সাথে সম্পর্ক জুড়তে যাবো আমরা আমাদের নিয়ে বসে থাকি এটা রসুল আদর্শ ছিল না এটা বলছে সিলমান যে তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে তার সাথে তুমি সম্পর্ক জুড়ো একটা বিষয় ও যে জুলুম করে থাকে ক্ষমা করে দাও এটা অনেক বড় আদর্শ ও আহসিন এবং যে তোমার সাথে খারাপ আচরণ করে তার সাথে অনুগ্রহ করে এই তিনটা বিষয় মিলি হলো আল খুলুকুল আদিব তিন নম্বর বক্তব্য তিন নম্বর কল চার নম্বর কল হলো আমাদের শাহ রেহ মুল্লা জিউন রাহিম বক্তব্য অনুযায়ী এটাই সবচেয়ে আশা হলো এমনভাবে চলা যে এমন পথ অবলম্বন করে চলা যার দ্বারাতে আল্লাহ এবং মখলুক সবাই সন্তুষ্ট হবে হয় সুলুক ইলামা رضى عنه জীব মানুষ সহশ্টি জীব এবং الله راজি হন এমন পথে চলায় হলো الخলকুল আদিম এই ছিল চারটা কল খলুকে আদিমের ব্যাপারে তবে সর্বশেষ কলি ব্যাপারে আমাদের শারাহের মত হলো যে এটাই সবচেয়ে আশা তিনি শেষ এই কথাটা বলার পরে কি বলবেন জবাহা গریبুন গিদ্দান জিদ্দান এটা সবচেয়ে দুর্লভ না এরকম আল্লাহ রাজি মাখলুক রাজি এরকম খুবই দুষ্কর আখলাখ এটা সহজে পাওয়া যায় না রসুলের মধ্যে ছিল এবং আল্লাহ পাক যার উপর অনুগ্রহ করেন তার মধ্যে পাওয়া যাবে অন্যদায় এটা খুবই দুর্লভ এরপরে মুসানরা বলবেন যে ও সাল আল্লাহ খাস উক্লা আদিম এর মধ্যে তালমেহ রয়েছে আমরা আরও আগে বলেছিলাম তালমেহ মানে হলো কোরআনের একটা আয়াত অথবা কোনো দরবুল মেথাল অথবা কোনো কবিতা এর আংশিক উল্লেখ করার মাধ্যমে ওইটার দিকে ইশারা করার নাম হলো তালমিয়া এখানে ও সাল্লা মানিক আদিম দ্বারাতে কোরআনের আয়াত ও কালা আলা খুলুক আদিম যে ওই আয়াত ওই আয়াতের দিকে ইশারা করা হয়েছে এই জন্য সারে বলবেন যে ও আলা মানিক তাস বিল খুলুকুল এর মধ্যে তালমিহ রয়েছে এরপর এখানে একটা এসকাল থাকবে আমরা যখন মতন হল করব তখন ওই মতন হল করার সময় এসকাল এবং এসকালের উত্তর বলা হবে আমার সাথে যারা আছেন আমাকে একটু একটু জানান আপনারা কেমন বুঝতেছেন কি না এই যে বলা হলো যে খোলুকে আজিম এর চারটা খুলুকে আজিম দ্বারা কী উদ্দেশ্য এই ব্যাপারে চারটা মত আছে চারটা মত খুব সহজ তারপরও আমার সাথে যারা আছেন বুঝছেন কিনা একটু আমাকে নক করবেন বলে আশা করছি তো বন্ধুরা এখন আমরা আহ মতনের দিকে যাবো খেয়াল কর আমার সাথে মতনটা ধরেন তো আমরা ছিলাম এখানে وصلاۃ علی من اختص بالخلق العظیم এটা ছিল আমাদের মূল মতন এই মতনের উপরে আমরা তিনটা বিষয় আলোচনা করেছিলাম এক নম্বর বলেছিলাম সালাতের অর্থ কি এটা বলেছি আমরা এখন পুনরাবৃত্তি করব না খেয়াল করুন আমার সাথে তরজমা ও ওয়াসলাতু আলা মান ইখতাসা বিলখুলক আল আদিম এবং রহমত বর্ষিত হোক ওই সত্তার উপর যার সাথে খুলুকে আদিম বিশেষিত আমরা তর্জমা কেন উল্টা করলাম শাব্দিক তর্জমা বলে এরকম বলা হয়তো যে ওসলাত আলা মানে তাসাবিল খুলুক আদিম রহমত বর্ষিত হোক ওই সত্তার ওপর যিনি খুলুক আদিমের সাথে বিশেষিত আমরা এই যে তর্জমাটা না বললে উল্টা বলছি কি যার সাথে খুলুক আদিম বিশেষিত এই যে উল্টা তর্জমাটা বললাম এটার কারণ আমরা পিছনে বলেছি এখন আর বলবো না এরপরে দেখেন বলতেছে ফা তাফসির এটা শারেহ মুল্লা জিউন রাহিমাহুল্লাহ বক্তব্য তিনি বলতেছেন সালাত এর ব্যাখ্যা এটা সুস্পষ্ট আমরা পিছনে অনেক পড়েছি এখানে নতুন করে বলার কোনো দরকার নেই বলে নাই তারপর আমরা গত এ সালাদ এর ব্যাখ্যা বলেছি এরপর বলতেছেন ওয়াউলু ওয়া ওউল আমার সাথে খেয়াল করবেন আপনারা আমি কীভাবে পড়তেছি যদি খেয়াল না করেন তাহলে তো হবে না যাদের কাছে কিতাব আছে আমরা সারাদেশে যে কিতাব আছে কিতাব ছাড়া আসলে পড়ার এত এতেমাম হয় না আল্লাহ আমাদের সবাইকে কিতাব নিয়ে বসার তৌফিক দান তো দেখেন ও কৌলুহু আলা মানিকা তুন আন মাহাম্মদিন সাল সাল্লাম এই যে তুন হলো কৌলুহু থেকে খবর যে আলা মানিকা এই কথাটি কেনায়া হলো আন মাহমদিন মহম্মদ সাল্লাহ আলি সাল্লাম থেকে কেনায় অর্থাৎ এই কথার দ্বারাতে ইঙ্গিত করা হয়েছে দিকে কেন ইঙ্গিত করেছেন এখন প্রশ্ন যে কেন এরকম ইঙ্গিত দিয়ে কেনায় আতান মহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা বলা লাগলো সরাসরি মোহাম্মদ আবদুল্লাহ বা এমন কোনো কথা বললো না কেন যার দ্বারাতে মোহাম্মদ সাল্লি সাল্লামের কথা তৎসে বোঝা যায় এই প্রশ্নের উত্তর দিচ্ছেন তাম্বিহান যে কেনায়া কৌলুহু মানে কেনায়াতুন আন মোহাম্মদিন এটা কেনায়া হলো এই বা কেনায়াতন বলেছেন এই জন্য যে তাম্বিহান আলা আন্না কৌনাহু মুক্তাসম্বুল খুলুক আজিম মিম্মা তাকার ফিল আজহান যে এই কথার উপর সতর্ক করতে যে রসুল করিম ওয়াসাল্লামের সাথে খুলুকা আজিমটা বিশিষ্ট হওয়ার বিষয়টি এমন বা তাকহান যেটা মানুষের জাহেনের মধ্যে মজবুত হয়ে বসে আছে হাতু মিন হাদা আল ওয়াসফি মিন হাদা আল ওয়াসফি ইলা গাইরি হি আলাই মাঝখানে একটা ডিস্টার্ব দিয়েছিল এই জন্য হচ্ছে দেখেন তাম আলা আন্না কাউনাহ মুখতাসাম বিল খুল আদিম যে এটা কেনায়া করা হয়েছে এই কথার প্রতি তাম্বি করার জন্য সতর্ক করার জন্য যে রসুল করিম সাল্ল আলি আসাল্লামের সাথে খুলুকে আদিমটা বিশেষিত হওয়ার বিষয়টি মিম্মা তাকার রা ফিল আজহান এই যে খেয়াল করেন আমরা كونه مختصا بالخلق العظيم اتركوا هلو كون شاد شمبركت كونه هو كون اسم هو ار مختصا بالخلق العظيم هلو كون ار خبر كون تر اسم خبر ملا اتحاو او انا على انا ار اسم هو بي ار مما تقرر في الازهان اتا اتا شبيه فعل شاد متعلق هو بي انا ار خبر ترجمة هو بي جي انا كونه مختصا بالخلق العظيم مما تقرر في الازهان রসুল করিম সাল্লাহ আলি আসাল্লাম এর সাথে হলুকে আদি বিশেষিত হওয়ার বিষয়টি এমন যা জেহেনের মধ্যে মজবুতভাবে বসে আছে হাত্তা লা তাকেলা এটা নতিজা মানে মিম্মা তাকার ফিল আজহান হলে কি হবে হাত্তা লা তাকেলা দেহন মিনহাদ আল ওয়সফি ইলা গাইহি আলি সালাম যেন জেহেন এই অসফ এই অসফ দ্বারাতে জেহেনটা রসুল ছাড়া অন্যের দিকে না যায় হাতা লায়ন তাক দেহেনু ফলে যেহেন এই অস্ফ দ্বারাতে রসুল ছাড়া অন্য কারোর দিকে যাবে না ফলে আমরা তর্জমা করেছি হাত্তা তজ্জা করছি ফলে লায়ন তাকিলা যেহেন মুন্ তান্দেল হবে না যেহেন মুন্তাখেল হবে না মেন হাজা ওসফে যে এই যে এখতেসাজুকা আদিম যে অস্ফটা এই অস্ফ থেকে যেহেন মু হবে না এলা গা আলসালাম রসুল ছাড়া অন্যের দিকে যাবে না এই এই কথার দিকে তাম্বি করার জন্যেই সরাসরি এখানে মুসান্নেফ রসুলের নাম নেয় নেয় এর মেসেজটা মূল মেসেজটা হলো যে রসুলের নাম না নিয়ে তিনি মেসেজ দিতে চাচ্ছেন যে এতটুকু বললেই রসুলকে বোঝাবে এ কথাটা যেন আমাদের জেহনে বসে যায় আলাদা করে রসুলের নাম নেওয়ার কোনো প্রয়োজন নেই এরপরে তুমি সানে বলতেছেন ওয়াল খুলউকু আমার সাথে দেখেন ওয়াল খুলউকু ও মালাকাতুন আমি গতকালকে বলেছি মালাকাতুন মানে হলো আল কৈফিয়াতুন নফসানিয়া আর রেখা যেটা মনের মধ্যে একেবারে রাশ বদ্ধমূল এবং মজবুতভাবে বসে আছে এমন কৈফিয়াত কি বলে মালাকা আর যেটা আসে যায় ওটাকে বলে হ্যাঁ আলাতুন তো খুলুক হুয়া মালাকাতুন এটা এমন একটা মালাকা ইয়স দুর আনহাল আফা আলু বি সুহুল যার থেকে মানুষের কর্মকাণ্ড আফা আল এবং আকোয়াল সবগুলো আফা ভিতরে আকোয়াল এটা ফেলেই অন্তর্ভুক্ত আকোয়ালগুলো সহজেই বের হয় সহজেই বের হয় তার উদ্দেশ্য কোনো ফিকির ফিকির আফকার বা চিন্তা করে বের করলে তো এটা মানুষের আখলাকের দাঁড়াতে বের হয় না সেটা চিন্তার আলোকে বা চিন্তার ফল হিসেবে বের হয় যে সমস্ত গুলো যেই মালাকা থেকে সহজে বের হয় ওই মালাকাটার নাম হলো খোলক আর এটা হলো খুলুকের অর্থ আমরা গতকালকে এটাও বলেছি খুলুক এবং খাল্কের মধ্যে পার্থক্য খুলুক হলো মানুষের ভিতরকার সুরা আল ইনসান আল বাতনিয়া আর আল খালক হলো ইনসান আল আলিয়া এরপরে আসুন আমার সাথে ওয়াল খুলুকু আল আদিম আল খুলুকু আল আল খুলুকু আল আদিমু লাহু রসুল করিম সাল্লাহ আলী আসাল্লামের খুলুকে আদিম কী ছিল এখান থেকে বলতেছেন ছাটটা কথা বলবেন ওয়াল খুলুকুল আজিমু লাহু রাহু মানে আলি মাহমুদিন সাল্লাহ আলি সাল্লাম আলামা কালাত আয়েশাতু এটা হাজরা আয়েশা রাজি আল্লাহ তালহর কথার উপর ডিপেন্ড করে

উপর ভিত্তি করে ডিপেন্ড করে খুলুক রসুল খুলক আদিম ছিল কোরআন তো এই কথাটা বলার পর একটা এসকাল হয় এখানে আমরা যদি খেয়াল করি তাহলে বুঝবো এসকালটা এসকালটা হলো কোরআন মানে হলো কালামুল্লাহ কালামুল্লাহ এর অর্থ হলো আল্লাহ ফাঁকের কালাম আল্লাহ ফাঁকের কাইফিওতে নফসানিয়া বা আল্লাহ ফাঁকের একটা বিষয় আর আমরা খুলুক পরে আসছি হলো একটা কাইফিয়তে নফসানিয়া যদি কোরআনটা রসুলের খুলুক হয় তাহলে তো কোরআনটা আল্লাহ কালাম না হয়ে রসুলের কালাম হওয়ার কথা যেটা মনে হয় বুঝে আসে নাই আমরা খুলুক এর কথা কি বলেছি খুলুক হলো মালাকা মালাকা হলো ফিরতে নফসানিয়া তো কোরআন আমাদের জানা মতে এটা হলো আল্লাহর কালাম আর এখানে যে বলা হচ্ছে যে খুলুক আদিম হলো কোরআন তার মানে রসুলের খুলুক আদিম কোরআন হলে কোরআনটা রসুলের একটা হালতে নফসানিয়া হবে আর হালতে নফসানিয়া হলে এটা রসুলের কালাম হবে বা রসুলের কোনো বিষয় হবে আল্লাহ পাকের কালাম তো হবে না

কোরআন এর উপর আমল রসুলের স্বভাবে পরিণত হয়েছিল এই যে কোরআন অনুযায়ী আমলটাই হলোকে আদিম কোরআন অনুযায়ী আমলটাই হলো হলুক আদিম সরাসরি কোরআনটা হলুকে আদিম নয় আবার দেখেন এ আনি কোরআনি কোরআন অনুযায়ী আমলটা রসুলের স্বভাবে পরিণত হয়েছিল গায়ে লুফিন কোনো ধরনের লৌকিকতা ছাড়া রসুলের স্বভাবে পরিণত হয়েছিল এটা ছিল খুলুক আদিম রসুলের খুলুক আদিমের এক নম্বর ব্যাখ্যা দুই নম্বর ব্যাখ্যা হলো ওয়াকলা হুয়া আল জুদু বিল দুইনি ওয়া তা এটা জুদের উপর আত্ম হয়েছে আমরা খেয়াল করি ওয়াকইলা ওয়াকিলা হুয়াল জু নাইনি ওয়া তাওয়া এটা তাওয়া জুটা হবে আল জুদের উপরে তো তর যেভাবে এরকম খুলুকা আদি রসুল খুলুকা আদিম দ্বারা উদ্দেশ্য হল যুদ এবং তাওয়াজ যুগ দুইটা বিষয় যুদ এবং তাওয়াজ যুগ যুদ মানে দানশীলতা যেটাকে আমরা শাখাওয়াত বলি এটা রসুলের যুদ এটা কোন জায়গায় ছিল বলতেছে বিল কাউনাইনি বিল কাউনাইনি বিদ্দুনিয়া ওয়াল আখরা বিল কাউনাইনি মানে ওয়াল আখরা বিটা এখানে বি জরফিয়া ফি হবে আর কি দুনিয়া এবং আখরাতে রসুলের যে শাখাওয়াত ছিল এবং ওয়া তাওয়াজ ইলা খান কিহিমা দুনিয়া আখরাতের সৃষ্টিকর্তার দিকে মনোনিবেশ যেটা ছিল মনোনিবেশ মনোনিবেশ এবং দুনিয়া আখেরাতের মধ্যে রসুলের সাকাওয়াত এই দুইটাই ছিল খুলুককে আজিম এটা ছিল দুই নম্বর কথা তিন নম্বর কথা হলো অকিলা তিন নম্বর খুলুক রসুলের খুলুকে আজিম দ্বারা উদ্দেশ্য তিন নম্বর কোল হলো কি উদ্দেশ্য রসুলের খুলুকে আজিম দ্বারা কি উদ্দেশ্য এই ব্যাপারে তিন নম্বর কোল হলো অকিলা হুয়া মা আশারা ইলাইহি আলহি সাল্লা আলিহিস লিখেছে এখানে আলিহি সাল কয় খুলুকা আদিম দ্বারা উদ্দেশ্য ওইটাই যার দিকে রসুল করিম সাল আলিহিহি আসসালাম তার বাণী দ্বারাতে ইশারা করেছে তার বাণীটা কি ওয়া আফা মাকা তুমি সম্পর্ক জুড়ো সম্পর্ক গড়ো ওই ব্যক্তির সাথে যে ব্যক্তি সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছে ওয়া আফা মাকা যে তোমাকে তোমার উপর জুলুম করেছে তাকে ক্ষমা করে দাও ও আহসেন এলাইক এবং যে তোমার সাথে খারাপ ব্যবহার করেছে অসৎ আচরণ করেছে তার প্রতি অনুগ্রহ করো এই যে তিনটা বিষয় সেলাই রহমে সেলাই সেলাই ওই ব্যক্তি যে ব্যক্তি সেলাই রেহমি কর্তন করেছে বিচ্ছিন্ন করেছে তার সাথে এবং জুলুম ক্ষমা করে দাও এবং খারাপ আচরণকারীর সাথে প্রতি অনুগ্রহ করা এই তিনটা বিষয় মিলিয়ে হলো খলুকে আদিম চান্নবার কল ওয়াল অসহ আনাল হুলুকাল আদিমা হুয়া সুলুকু ইলামায়দা আন হু ব হু ওয়াল খালকু জেমি আন এডিথ কথা মোসান বলছেন এটাই সবচেয়ে স্যাহি সর্বাধিক সঠিক কথা হল যে হুলুতা আদিম হলো হুয়া সুলুকু ইয়ারদা এমন পথে চলা যেই পথে চললে আল্লাহ এবং সমস্ত মাখলোক সন্তুষ্ট হবেন ইলামায় আনু ওয়াল খালকু জামিয়া আন যেই পথে চললে বা যেই পথের প্রতি আল্লাহ এবং সমস্ত মখলুক সন্তুষ্ট হবে ওই পথে চলাটাই হলো খুলুক আদিম ওয়াহাদা গরিবন জিদ্দান যে সর্বশেষ যেই ব্যাখ্যাটা করা হয়েছে বা যে উদ্দেশ্য বলা হয়েছে এটা অনেক দুর্লভ গরিবন জিদ্দান মানে না নাদুণ জিদ্দান নাতের মানে দুর্লভ পাওয়াই যায় না খুব কম মানুষ এমন আছে যারা আল্লাহ এবং মাখলক উভয়কে সবাইকে মেনটেন করে চলতে পারে সবাইকে রাজি খুশি করে চলতে পারে এটা খুব কম কম মানুষের মধ্যেই পাওয়া যায় এই জন্যই এটা বলছেন ওয়াদা করি এরপরে বলতেছেন ওয়াহুয়া তাল মিশন ইলা কাউলি তা আলা ওয়া ইন না কালা আলা খুলুক আদিম এই যে মুসান্নেফের কথা ওয়াসাল্লা তো আলা মানে তাসাবিল খুলুক আদিম এই কথাটা ওয়াহুয়া মানে আই যে এটা আমরা তালমিহ এর ব্যাখ্যা বলেছিলাম তালমিহ মানে হলো কোন একটা আয়াতের অথবা কোনো দরবুল মেসাল অথবা শ্য অথবা এমন কোনো বিষয়ের পুরাটা উল্লেখ না করে আংশিক উল্লেখ করার মাধ্যমে ওই বিষয়গুলোর দিকে ইশারা করার নামই হলো তালমিহ তো মুসান্নেফের এই কথাটা ওসল্লা আলহি বেল খুল আজিম এটা তালমি ইলা কৌলিহি তা আলা ও কালা আলা হুলুকিন আজিম রস আল্লাহ পাক রব্বুল আলমিনের বাণী ও ইন্নাকাল আলা হুলুকিন আজিম নিশ্চয়ই আপনি হুলুক আজিম এর উপর রয়েছেন এই যে এই কথাটার দিকে এই মুসান্নফির কথা বলে ইশারা করা হয়েছে এটাই বলেছেন আর কি এবার আসুন এটা আমরা তালমিহটা বুঝলাম ছোট্ট একটা কথা রয়ে গেল এখানে একটা এসকাল হয় এসকালটা আমরা খেয়াল করি যে ওয়াই কালা আলা খুলুক আদিম আপনি খুলুক আদিমের উপর রয়েছেন তারা এটা অর্থ হলো এটা মিন করে যে রসুলের মধ্যে খুলুক আদিম রয়েছে রসুলের মধ্যে খুলুক আদিম রয়েছে বা রসুল খুলুক আদিমের উপর আছেন এটা দ্বারা তো বোঝা এটা রসুলের সাথে খাস মুসানিফের ভাষ্য কি ছিল মানে খাসাবিল খুলুক আদিম আর কোরআনের ভাষা হলো রসুলের সাথে খাস কোরআনের এমন কোনো কথা নেই কালা আলা খুলুকেন আদিমের মধ্যে কোথাও কথা নেই যে এই খুলুক আদিমটা রসুলের সাথেই খাস তো কোরআনার আয়াতের দাবি হলো রসুলের রসুল খুলুক আদিমের উপর রয়েছে আর মুসান্নেফ মতনের মধ্যে দাবি করেছেন যে রসুলের সাথেই খুলুক আদিমটা বিশেষিত তো দুইটার মধ্যে একটি গরমিল দেখা যায় তো গরমিল হলে মুসান্নেফ কিভাবে তাল মেঘ করলেন প্রশ্নটা আমি আবার বলতেছি আমরা মাতেনের যে মতনটা আমরা খেয়াল করি ও সলায়ু আলা মানে ইকাত সাবিল খুলুক আল আদিম আমরা তর্জমা করেছি যে রহমত বর্ষিত হোক এমন সত্তার উপর যার সাথে খুলুক আদিম বিশেষিত তো ওখানে ওখানে দাবি হলো খুলুক্কে আদিমটা রসুলের সাথে বিশেষিত আর কোরআনের কথা হলো ও ইন্না কালা আলা খুলক আদিম আপনিশ্চয় আপনি খুলুকা আদিমের উপর রয়েছেন তো এখানে কোরআনের দাবি অনুযায়ী খুলুক আদিমটা রসুলের সাথে খাস বা বিশেষ এমন কোনো কিছু বোঝা যায় না তো মাতেনের দাবি খাস কোরআনের দ্বারা আমরা বুঝতে পারতেছি সেটা খাস না তাহলে মাতেন কিভাবে তাল করলেন এই কোরআনের আয়াতের দিকে আমি বুঝাতে পারছি কিনা কে জানে মাতেনের দাবি হলো খলুকে আদিমটা রসুলের সাথে খাস আর কোরআন থেকে আমরা কথা বুঝতে পারি না যে খুলুকে আদিমটা রসুলের সাথে খাস যদি আমরা বুঝতে না পারি তাহলে মুসানেফ খুলুকে ওই মতন দ্বারাতে কিভাবে এই আয়াতের দিকে তালমিশ করলেন অথচ দুইটার মেসেজ ভিন্ন ভিন্ন এই কথাটারই সান উত্তর কই দেখেন যদিও এখানে কোরআন এর আয়াতের মধ্যে সরাসরি উল্লেখ নেই আল্লাহ রব আলমিন রসুল করিম সাল্লাহ আলহিম আসাল্লামের প্রশংসায় এই আয়াত এনেছেন আর প্রশংসায় যখন কোনো মানুষের কোনো অস্ফ উল্লেখ করা হয় তখন অস্ফটা ওই ব্যক্তির সাথে খাস হলেই প্রশংসা হিসাবে আসবে অন্যথা এটা মূলত বা মৌলিক অর্থে বা হাক্ষিক অর্থে এটা প্রশংসা হয় না আপনি যদি বলেন যে মাসা আপনি তো ভালো খেতে পারেন এখন ভালো খেতে পারেন তো আরও অনেকেই খেতে পারে আরও পাঁচজন সাতজনও খেতে পারে এটা প্রশংসা হবে না প্রশংসা ওই সময় হবে যখন আপনি এমন যে মাসাল্লাহ খুব অন্যদের তুলনায় বা অন্যদের থেকে আলাদাভাবে ভালো খেতে পারেন এটা খাওয়ার কথা না আসলে আবার কেউ মনে করে কিনা যে হুজুর আবার খাওয়ার কথা নিয়ে আসছে সবকের মধ্যে মানে এমনি হঠাৎ মনে আসলো আর কি রাত্র প্রায় পনেরো দশটা বেজে গেছে তো রাতের খাবারের কথা একটু মনে পড়তে বা পেটে একটু খিদা লেগেছে যেন হঠাৎ করে খাবার কথাটাই চলে আসলো আচ্ছা যাক তো মানে এখানে প্রশ্নের উত্তর হলো যে আল্লাহ পাকবুল আলমিন যেহেতু রসুল করিম সাল্লাহ সাল্লামের প্রশংসায় কথাটা এনেছেন আর প্রশংসায় কোনো অস্ফ উল্লেখ করলে এটা মামদুহ এর সাথে খাস এটা বোঝায় আর যদি মামদুহ এর সাথে খাস না হয় তাহলে এই প্রশংসাটা প্রশংসা হয় না এটা বলতেছে মুসানিফ রহমতুল্লাহ আলাই আলাল কই এই আল্লাহ পাখির এটা ওই না আল্লাহ আলা কুলুকেন আদিম এই কথাটা যদিও এখতাস বোঝায় না এই যে

রসুলের সাথে হবে আমি আবারও বলতেছি প্রশ্নটা ছিল এরকম যে আপনার মতনের দাবি হলো ওসালাত আলা মানিক তসাবিল খুলুক আদিম খুলুক আদিমের সাথে খুলুক আদিমটা রসুলের সাথে খাস আর কোরআন এর দাবি অনুযায়ী আমরা এখানে খাস হওয়ার কথাটা বোঝা যাচ্ছে না তাহলে কিভাবে তাল ইলা কৌলিহি ও ইন্না আলা খুলুকিন আদিম হলো তো এটার উত্তর মুসানিফ দিচ্ছেন ওহা ওয়া ইন লাম ইয়াদুল্লা আলাল যে আল্লাহ পাকের বাণী এ কৌলহু তাহলে ওই কালা আলা হুল ওকে আদিম এটা যদিও একতাস বোঝায় না লাকিন লাম্মা কানা ফি মাহাল মাধে তবে যেহেতু এটা মাদহের স্থানে এসেছে তবে যেহেতু এটা মাদহের স্থানে এসেছে একতাসবিহি তাই এটা হুলুক আজিম এর সাথে বিশ হুলুক আজিমটা রসুলের সাথেই খাস হয়ে গেছে বা খাস হবে এ ছিল আমাদের আজকের দরজ এতটুকু ছিল যারা সাথে ছিলেন অনেক অনেক ধন্যবাদ শুক্রিয়া আল্লাহ পাক আপনাদেরকে সঠিকভাবে বুঝার তৌফিক দান করুক এবং এল মে নাফেসি করুক ভবিষ্যতে সাথে থাকবেন সেই কামনা করি আমাদের সাথে বর্তমানে আছেন এনামুল হাসান আপনাকে স্বাগতম এনাম ভাই যিনি কায়রুতে আছেন আমার মনে হয় বাকি দেশে আস আসছেন কি না জানি না সাথে আছেন আব্দুল হাকিম কয়জনের নাম বলব আমি যাদেরকে চিনি কি বলতেছি সাথে আছেন আমার অনুজ হাজিজুল হক মনির আছেন সহ আরও যারা আছেন সবাইকে শুক্রিয়া জানি আল্লাহ পাক আপনাদেরকে খায় দান করুক এ বলে শেষ করছি করি আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করুক ও আখরদ্দা আওয়াহদুলিল্লাহ রবীন্দিন আয়মিন ও আচ্ছা একটা কথা এই যে সবক হচ্ছে আমরা সবক পড়তেছি জানাই থাকি কেউ তো কিতাব সংক্রান্ত কোনো মন্তব্য বলতেছেন না যে এই জায়গাটা বুঝি না বা ওই জায়গাটা একটু বললে ভালো হয় তো এটা কি আমি মনে করবো যে আপনারা সবাই বুঝতেছেন আলহামদুলিল্লাহ পুরোপুরি তাহলে তো আমি সফল আর যদি এরকম হয় যে হয়তো কিছুই বুঝি না এই জন্য কমেন্ট করতেছি না তাহলে খুবই আক্ষেপের বিষয় হবে যদি আপনারা বুঝেন তাহলে এটা আমাকে জানান না বুঝলেও আমাকে জানান আমরা খুব বেশি পড়তে হবে এমন কোনো কথা না আমরা অল্প পর্ব তারপরে বুঝিয়ে বুঝে পড়ার চেষ্টা করব আপনারা কমেন্টে আপনাদের আপনাদের অনুভূতি বা আপনাদের যে যে এসতেফ সার যেটাকে বলে এসতেফ সার যে থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন الله فقط لدى جزاء السلام عليكم ورحمة الله وبركاته